হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা আমার মাই বানিয়েছে, তো এটা দেখতেই পেলে যে এটা কাজুলি মাছ। কাজুলি মাছগুলো একটু ছোট সাইজের, কিন্তু ওফ, কাজুলি মাছ খেতে যে কি ভালো লাগে কি বলবো। তো দেখো, কাজুলি মাছের মধ্যে একটু বেগুন দেবে, আলু তো দেবেই, বেগুন দেবে একটুখানি। তো মা এখন কাজুলি মাছটাকে সব মশলা টশলা একসাথে দিয়ে মেখে নিচ্ছে। নুন, হলুদ, এই দেখো সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সব একসাথে দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো, এবার মেখে নেওয়ার পরে তারপরে কিন্তু জিনিসটা তৈরি করবে। তা কাজুলি মাছটা কোনো ভাজা টাজার কোনো ব্যাপার থাকে না বলে, সেই কারণে এটা একসাথে ইলিশ মাছের মতনই মেখে নিতে হয়। ইলিশ মাছের মতনই মেখে নিতে হয় এই মাছটা। তো দেখো এটা কত সুন্দর লাগে খেতে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো তো একবার খেয়ে দেখো, এই মাছটা দারুণ লাগে কিন্তু খেতে। তো এটা দেখো ভালোভাবে মেখে নিচ্ছে মা। তো মেখে নিয়ে তারপরে তোমার তৈরি করবে। তো এটার মধ্যে ওই ইলিশ মাছের মতো নিয়ে, আর বেশিক্ষণ টাইমও লাগে না। তো এটার মধ্যে একটুখানি কালো জিরা ফোড়ন দেবে। মেখে দেখো ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিল। এবার প্যান নিয়ে নিয়েছে, তো এটার মধ্যে কালো জিরা নিয়ে নিল। কালো জিরাই দেবে ফোড়নে, আর কিছু লাগে না। তো বেগুন আর আলুটা দিয়ে দেবে। তো দেখো বেগুন আর আলুটাও দিয়ে দিল। এবার বেগুন আর আলুটা একটু একটু ভালো করে ভেজে নেবে, তারপরে সেদ্ধ করবে। দেখো এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে সেদ্ধও হয়ে গেছে। নুন হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছে। তো এরপরে কিন্তু মাছটা দিয়ে দেবে। মাছটা এতটাই নরম, সেজন্য এটা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার পড়ে না। তাই জন্য আগেই আলুটা কিন্তু সেদ্ধ করে নিতে হয়। আলুটা সেই জন্য আগেই সেদ্ধ করে নিয়েছে। তো মাছটা দিয়ে খালি এবার জাস্ট একটু ফুটাবে, ব্যাস এই মাছ কিন্তু রেডি। তা দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একবার একটু কমেন্ট করো, লাইক করো, যদি শেয়ার করতে ইচ্ছা হয় তবে করো। তো প্লিজ চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইবের অপেক্ষায় থাকি। তো তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো আমি এগোতে পারবো, বলো? প্লিজ 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 বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটু শেয়ার করে দিও। তো দেখো এটা কিন্তু মা একটু জল দিয়ে দিল। তো জলটা দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে মাছটা একদম রেডি। দেখো মাছ কিন্তু একদম রেডি, কি সুন্দর লাগছে না? খেতেও দারুণ লাগে, একদম পাতলা ঝোল হয় এটা, কিন্তু খেতে এত সুন্দর লাগে জাস্ট বলে বোঝানো যাবে না। যারা না খেয়ে থাকবে তারা অবশ্যই কিন্তু একবার খেয়েও, করে খেয়েও দেখবে দারুণ লাগবে খেতে। তো আজকের মতন এটা এখানেই সমাপ্তি করলাম। তো এটা এইটুখানি। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আজকের মতন আমি টাটা, বিদায় নিলাম, আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো।